বলিউডের সেরা দশজন ধনী অভিনেতা। আমাদের অনেকেরই প্রিয় নায়ক নায়িকা রয়েছে বলিউডে। বর্তমানে কিছু বলিউডের তারকা সম্পদের পরিমাণ রয়েছে আকাশ সমান, আর নতুন নতুন মুভির মাধ্যমে তাদের সম্পদের পরিমাণ বেড়েই চলেছে। চলুন আজ জেনে নিই এমনই বলিউডের দশজন অভিনেতা ও তারকার নাম এবং সম্পদের পরিমাণ কত। বলিউডের সেরা ধনীর তালিকায় নাম্বার দশে রয়েছেন ইরফান খান। ইরফান খান শুধু বলিউডই নয়, পাশাপাশি হলিউডও মাতিয়েছেন। তিনি হলিউডে একের অধিক মুভিতে অভিনয় করেছেন, তাছাড়া অসংখ্য মুভি তো রয়েছে বলিউডে। তার বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় ৩৯২ কোটি টাকা। এরপর সেরা বলিউডের ধনীর মধ্যে রয়েছেন নাম্বার নয়ে অক্ষয় কুমার। বলিউডের জনপ্রিয় অভিনেতার মধ্যে অন্যতম অক্ষয় কুমার। তিনি অ্যাকশন মুভির পাশাপাশি অভিনয় করেছেন জনপ্রিয় বেশ কিছু কমেডি মুভিতেও। এই অভিনেতার বর্তমান মূল্যের সম্পদ হচ্ছে ৬৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকা প্রায় ৫০৯ কোটি টাকা। এরপরে সেরা ধনীর তালিকায় নাম্বার ৮ বলিউডে রয়েছেন ধর্মেন্দ্রর। ৬০ দশকে থেকেই বলিউডের পর্দা কাঁপিয়ে আসছেন ধর্মেন্দ্র দেওয়াল। ১৯৫৮ সালে দিল ভি তেরা হাম ভি তেরি মুভির মধ্য দিয়ে বলিউডে তার আবির্ভাব হয়। তার থেকেই প্রায় ১৫০-এর বেশি সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেতা। তার বর্তমান সম্পদ প্রায় ৭০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ৫৪৮ কোটি টাকা। এরপর বলিউডের সেরা ১০ জন ধনীর তালিকায় নাম্বার ৭ রয়েছেন বলিউডের প্রবীণ অভিনেতা অনুপম খের। তিনি একাধারে বলিউড ও হলিউডে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। তার বর্তমান সম্পদের মূল্য প্রায় ৭০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ৫৪৮ কোটি টাকা প্রায়। এরপর বলিউডের সেরা ১০ জনের মধ্যে রয়েছেন নাম্বার ৬ শ্রেষ্ঠ ধনী হিসেবে কামাল হাসান। নামটি শুনে হয়তো অনেকেই প্রথমে চিনতে পারবেন না এই অভিনেতাকে, কারণ তিনি প্রাথমিকভাবে তামিলি ফিল্মের ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন, পরে বলিউডে পদার্পণ করেন। তাকে চিনতে সমস্যা হলেও তার দুই মেয়ে শ্রুতি হাসান ও এক্সরা হাসানকে চিনতে হয়তো কষ্ট হবে না কারোই। এই কামাল হাসানের বর্তমান সম্পদের মূল্য প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৭৮৪ কোটি টাকা বাংলাদেশের টাকার সমান। এরপর বলিউডের সেরা ধনীর তালিকায় নাম্বার ৫ রয়েছেন সাইফ আলী খান। তিনি একাধারে অ্যাকশন, কমেডি, রোমান্টিক ও ধারার বহু ছবিতে অভিনয় করেছেন। সাইফ আলী খানের বর্তমান সম্পদের মূল্য প্রায় ১৪০ মিলিয়ন মার্কিন ডলার, যা ১০৯৭ কোটি টাকা প্রায় বাংলাদেশি। এরপর সেরা ধনী হিসেবে বলিউডের নাম লিখিয়েছেন চতুর্থ স্থানে আমির খান, যার বর্তমান সম্পদ প্রায় ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি ১৪১১ কোটি টাকা। এরপর বলিউডের সেরা ধনীর মধ্যে তৃতীয় স্থান দখল করেছে আব্দুল রশিদ সেলিম খান, যিনি সালমান খান নামেই বেশি পরিচিত। ৫০ বছরের বয়সী এই অভিনেতা জনপ্রিয় মুভির পাশাপাশি অংশগ্রহণ করেছেন বেশ কিছু টেলিভিশন শোতেও। তার মোট সম্পদ প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার বর্তমানে, যা বাংলাদেশি টাকায় হিসেব করতে গেলে ১৫৬৮ কোটি টাকার সম্পদ। এরপর বলিউডের সেরা ধনী হিসেবে দ্বিতীয় স্থান দখল করেছেন অমিতাভ বচ্চন। ৭০ দশক থেকেই বলিউডের পর্দা কাঁপিয়ে আসছেন এই কিংবদন্তি। তিনি বলিউডের পাশাপাশি হলিউড মুভিতেও অভিনয় করেছেন। তিনি মাত্র ১টি হলিউড মুভিতেই অভিনয় করেছেন। বর্তমানে এই অভিনেতার ৪০০ মিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। এই কিংবদন্তি, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩১৩৬ কোটি টাকা রূপান্তরিত করেছেন। এরপরে প্রথম স্থান দখলকারী বলিউডের অভিনেতাদের মধ্যে বর্তমানে সবচেয়ে ধনী হচ্ছেন শাহরুখ খান। তাকে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সফল চলচ্চিত্র তারকা বলেও গণ্য করা হয়। তিনি শুধু যে বলিউডের সবচেয়ে ধনী তারকা তাই নয়, বরং হলিউডের বিখ্যাত তারকাদের চেয়েও তার বর্তমান সম্পদের পরিমাণ বেশি। যদিও সবচেয়ে ধনী হলিউড ও বলিউডের অভিনেতার তালিকা বানানো হয়, তাতে দ্বিতীয় স্থান দখল করবেন এই অভিনেতা। শাহরুখ খানের বর্তমান সম্পদ প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলার,
যা কিনা বাংলাদেশি প্রায় 4705 কোটি টাকা। পৃথিবীর যে কোনো অভিনেতার চেয়েও বর্তমানে তার এই সম্পদের পরিমাণ বেশি। আপনার প্রিয় তারকার সবথেকে লেটেস্ট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং কোনো রকম মতামত দেওয়ার থাকলে বা কোনো কিছু জানানোর থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। অবশেষে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।